আজ আমরা রওনা দিচ্ছি গোয়ার জন্য এন্ড প্ল্যান হয়েছে সন্ধে 6টায় তাই তো and I'm reading slow so I can understand it fully appreciate my standing go out of this world গাছের টানেল never in my life have I seen the sky light up আজকে হচ্ছে আমাদের গোয়াতে সেকেন্ড ডে আমরা এখন আরম্বলেই আছি অ্যান্ড আরম্বল থেকে আজকে আমরা বাইক নিচ্ছি বাইক নয় স্কুটি স্কুটি নিয়ে আমরা দুজন যাচ্ছি প্যারাডাইস বিচ এটা একটুখানি মহারাষ্ট্রের বর্ডারের কাছাকাছি তো চলো যাই আর আজকে পুরো দিনটা কীভাবে আমি মানে কাটাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আমার ফার্স্ট টাইম স্কুটি ড্রাইভ করা আরে ও সবে লাইসেন্স নিয়েছে লাইসেন্স এখনো আসেনি কি লাইসেন্স বলে লার্নার লাইসেন্সে সবে মানে নিয়েছে সেটাতেই এখানে এসে সবাই বলছিল যে হবে না হবে না বাট এখানে আমরা হোটেলের লোকেদের সাথে কথা বললাম তো তারা বললো যে লার্নার লাইসেন্সে হয়ে যাবে তো দেখা যাক তো এটা আই থিঙ্ক কত প্রাইস পড়ছে পরে আমি জানাচ্ছি আমি অতটা শিওর নেই পরে জানাচ্ছি তো চলো যাওয়া যাক পিছনে রাজেশ বাইক নিচ্ছে মানে স্কুটি নিচ্ছে আমি একটুখানি ডাল লাগছে কারণ আমি রাজেশের সাথে কোনোদিনও স্কুটিতে উঠিনি বাইকে উঠিনি আর কি বলতো সবাই শিখেছে তো মানে এই দু সপ্তাহ আগে শিখেছে তো একটু ডাল লাগছে যে কিছু হবে না তো কিছু হবে না তো সো দেখা যাক কতটা কি করতে পারে এত স্লোতে শিখেছো এত স্লোতে শিখেছো This river is called Therekul River. ঠিক আছে এই রিভারটাকে কেন্দ্র করে অনেক কিছু আছে একটা ফোর্ট আছে আর ওই ফোর্টটাও দেখার মতো তো ওটাও যাওয়ার প্ল্যান আছে আমাদের একবার দেখো ভিউটা যদি আমরা না স্কুটি নিয়ে না আসতাম তাহলে কিন্তু এই ভিউ দেখতে পেতাম না আর আমার সন্টু মন্টুটা ভালোই চালাচ্ছে আপাতত আপাতত মানে একটু টেনশনে আছি তাছাড়া উঠ কই তো আমি একটুখানি টেনশনে ছিলাম যে পারবো কি পারবে না আর আমিও তো আমার ওয়েটটাও তো বেশ ভালোই আমাকে নিয়ে পারবে কি পারবে না বাট এই নদীর দুদিকে হিল সরি একদিকে হিল একদিকে প্লেন ল্যান্ড হ্যাঁ এইদিকটা হিল না দুটোই হিল দুদিকটাই হিল এই পাহাড়টা ক্রস করলেই সমুদ্র হ্যাঁ এই পাহাড়টা ক্রস করলেই সমুদ্র চলো বাট আমি নেভিগেটরে দেখলাম যে 19 মিনিটের মতো লাগবে তুমি কিছু বলতে চাও সামনের দিকে তাকিয়ে বলো আমরা যে ব্রিজটা ক্রস করলাম
সেই ব্রিজটা হচ্ছে গোয়া অ্যান্ড মহারাষ্ট্র বর্ডার, ওই নদীটা ক্রস করলে তোমার গোয়া থেকে মহারাষ্ট্র। হ্যাঁ, তো আমরা বলেছিলাম না প্যারাডাইসটা একটা মানে প্যারাডাইস বিচটা একদম বর্ডারে, তো চলো যাওয়া যাক একটু রিস্কের সাথে। আমি যাচ্ছি, আমার এখনও ভয় কমেনি। তোমার ভয় কমেছে? আমার ঠিক হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমাদের চির শত্রু গুগল ম্যাপ আমাদেরকে আবার ভুল রাস্তায় নিয়ে এসেছে। আমরা একজনের বাড়ির দিকে ঢুকে গেছি, তো আবার সেই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, সেই রাস্তা দিয়ে আবার ইউটার্ন নিয়ে ব্যাক করতে হচ্ছে। গুগল আমাদের সাথে এত গাদ্দারি করে না, কি বলার মতো নেই, কিছু বলার মতো নেই। তো চলো আবার যাওয়া যাক। আমি এখন সাহস পাচ্ছি না এরপর উঠে বসার, কারণ রাস্তাটা দেখো পুরো এবড় খাবড়। তো চলো যাই। গুগল আমাদের সাথে আবার বেইমানি করলো সব সময়, অল টাইম। বুঝতে পাচ্ছি না এখান থেকে কিভাবে যেতে হবে, তাও দেখি জিজ্ঞেস করে। একদম কাছে এখানে, আর লোক একদম কাছে দেখাচ্ছে, একদম কাছে, বাট পুরো একদম গুলিয়ে দিল রাস্তাটা লোকেরা। এখন আমরা এইখানে আছি আর এ বলছে এখান থেকে গিয়ে আবার ওখান থেকে ইউটার্ন মেরে ওইদিকে। তো চলো দেখি। তো ফাইনালি আমরা প্রায় এসে গেছি মনে হচ্ছে, কারণ আমরা প্রথমে যে রাস্তাগুলো দিয়ে এসেছি প্রায় আমাদের 2 ঘন্টা কেটে গেছে অলরেডি। তো যখনই আসবে তোমরা যদি আসো, সবার আগে জিজ্ঞেস করে নেবে লোকের থেকে, এখানকার লোকাল পার্সনের থেকে জিজ্ঞেস করাটা বেটার। যদি না তোমরা চলতে থাকো, হ্যাঁ তো চলতে থাকো আর জিজ্ঞেস করো, অনেকের কাছ থেকে জিজ্ঞেস করো। যখনই যাবে অনেকের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাবে, ওটাই বেটার। তোমার গুগল ম্যাপের ভরসায় কখনো যাবে না, একদম হেল্প করে দেবে। তো আমরা মোটামুটি চলে এসেছি, হ্যাঁ অলরেডি চলে এসেছি। হ্যাঁ মস্ত মস্ত, চলো যাওয়া যাক। জঙ্গল রিসর্টটা ওই দিকে, ফাইনালি ফাইনালি। বিচটা কি সুন্দর। হ্যালো, গাড়ি চালিয়ে মজা এলো। তো চলো, আরে ভালো লাগে জানো না, দীঘা দীঘা মতো, দীঘা কোদাই ক্যানালে যেরকম বিচ ছিল মানে, হ্যাঁ ওই রকম। তো চলো আমাদের ওখান থেকে 30 মিনিট, মানে আমরা যে আরাম্বলে আছি, আরাম্বলে থেকে, আরাম্বল হচ্ছে গিয়ে গোয়ার সব থেকে লাস্ট বিচ, একদম নর্থের সব থেকে লাস্ট বিচ। তারপরে মহারাষ্ট্র স্টার্ট হচ্ছে, অ্যান্ড মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আমরা এন্ট্রি করে গেছি। এটা মহারাষ্ট্রেরই একটা বিচ। অ্যান্ড তোমাদের বলছিলাম যে স্কুটি ভাড়া, তো স্কুটি ভাড়া আমাদের নিয়েছে অ্যারাউন্ড 300 রুপিস 24 আওয়ার্স। তো যদিও আমরা 12টার পরে নিয়েছি, আমাদের সকাল 9:30টার মধ্যে দিয়ে দিতে হবে, টাইম থাকে 9:30 থেকে 9টার মধ্যে পরে দিই। আর তোমাদের বললাম এটা আসতে এই যা আসা, এই ফরেস্টটা ভালো, এখানে
এখানে না সবাই পিকনিক করছে, পাইন ফরেস্টে সবাই পিকনিক করছে। তো চল এখন একটু বিচে যাওয়ার আগে এখানে একটু ঠান্ডায় একটুখানি রেস্ট টেস্ট নিয়ে নিই, তারপরে বিচে যাওয়া যাবে। চলো ছিলাম, মানে ওখানটায় যে আছে ওখানকার বালিটা না একটুখানি কিরকম বলবো, ব্ল্যাক স্যান্ড, ব্ল্যাক স্যান্ড টাইপের, আর এখানকারটা পুরো একদম হোয়াইট, ইয়েলো ইয়েলো কালার যেটা হয়। কারণ হচ্ছে তোমার ওটা হচ্ছে একদম পাহাড়ের উপরে যেহেতু জিনিসটা, গোয়ার সাইডটা তো পাহাড়ে, যেমন মানে যে রকটা ওটার সঙ্গে বালির মিক্সচার একটা, তো ওর জন্য বালিটা অতটা মানে অতটা পরিষ্কার নয়। আর এখানে হচ্ছে কি ব্যাপারটা, পাহাড়টা অনেকটা দূরে, আর এই বিচটা বিশাল বড়, মানে ওই ওইখান থেকে স্টার্ট হয়ে এইখান থেকে হয়ে এখান থেকে হয়ে ওই শেষ, মানে পাহাড় এরকম বড়, এটা এখানে পাহাড় যে শেষ হচ্ছে পুরীর মতো সাইজ, পুরীর সাইজের মতো সাইজ কিংবা তার থেকে বড় হতে পারে, বিশাল বড়। এন্ড নামই শুনিনি আগে, এখানে এসে জানতে পারলাম। আর এখানে যে গাছগুলো আছে না, এই যে পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা এতটা ঘন মানে গোয়াতে খুব একটা নেই, মানে ভেতরের দিকে আছে একদম বিচের সামনে এতটা নেই। একটুখানি এখানে এনজয় করি, এখানে বেশ অনেক লোকজন আছে, আর এখানে বেসিক্যালি সব থেকে বেশি হচ্ছে কি এখানকার লোকাল লোক অনেক আছে। তো চলো মানে কোথায় যাব দেখি, এখানে তো মজা হলো একটু আধটু, একটু আধটু গানে মজা হয়েছে। দেখার মতো একটা জায়গা আছে, সেটা হচ্ছে ফোর্ট, ফোর্ট টেরাকোটা, ফোর্ট টেরাকোটার, আই থিঙ্ক টেরাকোটা দিয়ে বানানো, টেরাকোটার কাজ। কিন্তু এই যে নদীটা ক্রস করেছিলাম, নামটা মনে পড়ছে না, সেই নদীটার নামেই ফোর্টটা। চলো ওটাই প্ল্যান আছে, ওটাই প্ল্যান আছে। এখন একটু রেস্ট নিয়ে নিই, অনেকটা গাড়ি চালিয়ে ফেলেছে তো, একটু রেস্ট নিয়ে নিই। মানে যেখানে আমাদের 38 মিনিটে আসার কথা ছিল সেটা 2 ঘন্টার উপরে হয়ে গেছে। জাস্ট সবাই কত মজা করছে না, বিচ লাইফ ইজ সো অ্যামেজিং। রাস্তা থেকে বেরিয়ে পড়েছি প্যারাডাইস বিচ থেকে, অ্যান্ড আমরা এখন একটা হোটেলে এসে খেতে, এটা নর্মাল মানে কি বলবো মহারাষ্ট্রের, মারাঠি একটা হোটেল। অ্যান্ড এখানে না সেই যখন মহারাষ্ট্রে ঘুরতে এসেছিলাম সেই বাংলা থালি টালিগুলো পাওয়া যেত সেইগুলোই আছে, তো আমরা দুটো বাংলা থালি অর্ডার করেছি, দেখা যাক কেমন আসে। একদম লোকাল একটা দোকান ছোটোর মধ্যে, মানে ওই রোডের মধ্যেই পড়বে। চলো খাওয়া দাওয়া করে নি, খিদে পেয়ে গেছে অনেক।
সো আমরা এখন টেরাকোল ফোর্টের মধ্যে আছি আর এখানে ঢোকার আগে উনি ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে এর ভেতরে আমরা কি কি দেখতে পাবো। বেসিক্যালি এটা এখন একটা হোটেল হয়ে গেছে প্লাস রেস্টুরেন্টও আছে, তো আমরা এখন রেস্টুরেন্টেও যেতে পারি, হোটেলও মানে যদি আমরা স্টে করতে চাই তাহলেও করতে পারি। তাছাড়া একদম ছোট করে টেরাকোল ফোর্টটা জাস্ট দেখানো রয়েছে আর বাদবাকিটা পুরোই কিন্তু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে ঢাকা পড়ে গেছে। তো আমরা এখন এটার ভেতরে যাব অ্যান্ড একটা ছোট ভিউ পয়েন্টও আছে সেটাও দেখবো। তো চলো ভেতরে গিয়ে দেখি কিরকম সুন্দর এই ফোর্টটা। হোটেল ডে হিসাবে রুম পাওয়া যায়। ওকে রিয়েলি নট শিওর মানে বললে আর এদিকটা আছে রেসিডেন্স আমি, তো যারা থাকার জন্য প্ল্যান করছে মানে যারা এক্সপ্লোরেশন করছে তাদেরকে ওখানে অ্যালাউড না, নর্মাল যারা রয়েছে পারমানেন্ট রেসিডেন্ট মানে এসছে যারা এখানে থাকে তো তাদের জন্য ওই সেকশন। সো দিস ইজ আ বিউটিফুল অ্যান্ড খুব ছোটোর মধ্যে বলো নাকি ওইদিকে আছে জায়গা আছে একটু দেখি। এখানে একটা গাছও রয়েছে, কি গাছটা কাজু গাছ কাজু হয়েও আছে, কি সুন্দর না, পুরোটাই কাজু গাছ অ্যান্ড জাস্ট ভিউটা দেখো মাস। টেরাকোল ফোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল অ্যাকচুয়ালি না, এটা ওয়েল মেনটেন, যে কোনো মানে অন্য কোনো ফোর্ট দেখেছি সেটা হচ্ছে কি হয় ভাঙা চোড়া ইয়ে এবারে মানে ওটা যে ভগ্নাবশেষ বোঝা যায় এইটা প্রপারলি মেনটেন্ড, কারণ এটা কমার্শিয়াল পারপাসে ইউজ হচ্ছে, তোমার হোটেল বানিয়ে দেওয়া হয়েছে, হোটেল রেস্টুরেন্ট বানানো হয়েছে তার জন্য একদম মানে ভালোভাবে ওয়েল মেনটেন করা। তো বেশ ভালোই মানে খুব একটা বড় নয়, আমাদের যাওয়া বারণ টুরিস্টদের, তো আমরা দেখতে পারলাম না ওটা, কিন্তু আমরা ওই সাইড থেকে একটু গ্লিমস পেয়েছি মানে এরকম স্টিপ তোমার সমুদ্রের দিকে নেমে যাচ্ছে, ভালো একটা ওয়াচ টাওয়ার টাইপের হয়তো এটা ইউজ হতো পুরোনো দিনে, আর খুব সুন্দরভাবে মেইনটেইন। হ্যাঁ একদম ফুল টু এই রাস্তাটা দেখো, রাস্তাটা জাস্ট অসম, সুন্দর করে সাজানো। তো চলো এবারে কি বাড়ি যাওয়া যাবে নাকি? হ্যাঁ আমার ব্যাগটা নিয়ে আসি। তো আমরা এবারে ঘরের দিকে যাব। এখানে একটা লেকও ছিল বাট লেকটা আই থিঙ্ক অতটাও ভালো না, কারণ লেকের পাশ দিয়ে আমরা গাড়িটা চালিয়ে এসেছি, তোমরা টাইম ল্যাপসগুলোতে দেখতে পাবে যে একটা লেক ছিল পাশে, তো লেকটা অতটাও মানে আহামরি কিছু না, তো ভাবছি এবারে বাড়ির দিকে যেতে হবে কারণ অনেকটা পথ যেতে। সো আমরা গেছিলাম টোটালি স্কুটিতে আর এই রাস্তা দিয়ে, হ্যাঁ এই রাস্তা গেল এসছি, এবার এই রাস্তা দিয়ে নিচে নামবো আর এই রাস্তাটা শেষ হলে তারপরে ফেরি আমরা ধরবো, আজকে ধরেই ছাড়বো।
মানে এটা ফেরি দিয়েও আসা যায়, দুটো রাস্তা আছে, একটা ব্রিজের রাস্তা একটা ফেরি, কিন্তু ফেরি রাস্তাটা অনেকটা বড়। ফেরি রাস্তাটা বড় না, ওইটা তো আমরা যেটা গেছি ওটা ব্রিজ দিয়ে মেইন একটা রুট, আর ফেরিটা হলে আমরা ওটা এরমভাবে ঘুরে ফেরি দিয়ে আসবে শর্টকাটে এখানে। তো মানে তিরাকল ফোর্ট আসতে দেখা যাক যদি তোমার, হ্যাঁ বলো, তিরাকল ফোর্ট আসতে গেলে ফেরি নেওয়াটা বেটার। আর যদি তুমি ওদিকে যেতে চাও প্যারাডাইস ফ্যারাডাইস দিকে, তাহলে তোমরা মেইন রুটটাই নিয়ে নেবে। আর কি যেন বলছিলাম, যদি ফেরি খোলা থাকে তাহলে যাব, না হলে আবার যে রাস্তা এসেছে সেই রাস্তায় বাপাস। তো চলো যাওয়া যাক। আসার সময় একটা বিচ দেখতে পেয়েছি, বিচটার নাম হচ্ছে কোয়েরিম বিচ, অ্যান্ড এখানটা আমরা সানসেট দেখব। এখনও সানসেট হয়, তাড়াতাড়ি করে যাই, আর আজকের ভিডিওটাও শেষ হবে সানসেট দিয়ে। জাস্ট দারুণ।